ভাগ্য দিশা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই বলি, গ্রহ এবং নক্ষত্র এই নিয়েই মানুষের জীবন। আর গ্রহরা হচ্ছে নক্ষত্রদের কন্ট্রোল করে। যদি বলেন যে এটা মূলত কিন্তু গ্রহ নির্ভরশীলই সব কিছু। আপনি যখনই বলবেন নক্ষত্র, তখন সেটার মাইক্রোতে যাবে, ঠিক কথা, কিন্তু মাইক্রোতে গিয়ে আমার অ্যানসারিংটা কিন্তু আবার সেই গ্রহের পায়ে পড়তে হবে, বাবা তুমি বলো, অর্থাৎ তোমাকে ছাড়া গতি নেই। সুতরাং নক্ষত্র বলুন আর যাই বলুন, গ্রহই হলো কিন্তু ঠিক জায়গা, আসল, এর বাইরে কিছু নেই। মানে এই যে নবগ্রহ, এই নটা গ্রহের বাইরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর ওই 12টা ভাব, এর মধ্যেই পারমুটেশন কম্বিনেশন করে আপনার ভাগ্য নির্ধারণ করছে, আপনার কবে দিনটা ভালো যাবে, কবে দিনটা খারাপ হবে, কবে আগামী দিনগুলো যে আসছে তার মধ্যে দিকে কি ভালো কিছু রূপরেখা বা সিলভার লাইন দেখতে পারবো, এইরকম সমস্ত কিছু নির্ভর করবে ওই 12টা রাশি আর 9টা গ্রহের ওপর। প্রত্যেকটা গ্রহ এক একটা বিষয়ের ওপর কেন্দ্রিকতা থাকে, অর্থাৎ তারা নির্ভর করে সেই সমস্ত সাবজেক্ট গুলো। যেমন ধরুন আপনি ফিজিক্স পড়তে যাচ্ছেন, তো এখানে ভেলোসিটি বললে সেই ফিজিক্সই আসবে, বায়োলজি থেকে কিন্তু ভেলোসিটি কথাটা আসবে না, আবার কেমিস্ট্রি থেকেও ভেলোসিটিটা আসবে না, সেটা কিন্তু করতে গেলে আমাকে ফিজিক্সের পায়ে গিয়ে পড়তে হবে। ঠিক সেই রকমই আবার যদি অ্যানাটমি কথাটা বলি, অর্থাৎ দেহের অংশ বিশেষে কি হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু আমাকে সেই আবার বায়োলজিতেই যেতে হবে। আমি কিন্তু কেমিস্ট্রিতে গিয়ে অ্যানাটমি জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না। তাই নক্ষত্র নক্ষত্র করে নাচানাচি করলেও আসলে কিন্তু আপনাকে গ্রহের পায়ে গিয়েই পড়তে হবে। হ্যালো হ্যালো, তাহলে আমাদের এই গ্রহই হচ্ছে মানব জীবনের রূপরেখা সমস্ত কিছু তৈরি করবে, ভালো কি খারাপ, হবে কি হবে না, পাবো কি পাবো না, দিতে পারবো কি দিতে পারবো না, নিতে পারবো কি নিতে পারবো না, আমার জীবনের উন্নতির আছে কি না, না এইভাবেই জীবনটা চলবে, আমার তো দিন চলছে, বয়স বাড়ছে, আমার সবকিছু তো হচ্ছে, কিন্তু আমার টাকার জায়গাটা ভারে ভবানি, সেই একই জায়গায় আজ থেকে 10 বছর আগে যে জায়গায় ছিলাম এখন হয়তো একটু রিটায়ারমেন্ট হয়েছে, কিন্তু সেই একই অবস্থা প্রায়, তাহলে কি করে হবে? হ্যালো, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা বাহ, করণ দিঘি, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। 13/8/1993। 13/8/1993 টাইম বলুন। 4টা 4টে বিকেল 4টে। কোথায় জন্ম? কোথায় জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমার বাড়ি করণ দিঘি। সেটা কোন জায়গায়? কত করণ দিঘিতেই? শুক্রবার ছিল? বুঝতে পেরেছি, শুক্রবার ছিল। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? কি করেন আপনি? হ্যালো হ্যালো, লাইনটা পাওয়া যাচ্ছে না। হ্যালো, আছেন আপনি? হ্যালো, না হলো না। তবু আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার চার্টের প্রশ্নটাই তো আমি বুঝতে পারছি না, তবুও বলছি যে আপনার চাকরির যোগ আছে, চাকরির যোগটা ভালোই যোগটা, স্ট্রং যোগ আছে, চাকরির চেষ্টা করলে আপনি চাকরি পাবেন, উন্নতি কিছু করতে পারবেন। আর অর্থের জায়গাটা আপনার যেটা দেখা যাচ্ছে, যে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি টাকা পয়সা ধীরে ধীরে জমবে, খুব দ্রুত গতিতে কিন্তু জমবে না, স্টেপ বাই স্টেপ করে আপনি এগোতে পারবেন, এটাই আপনার চার্টের প্রোফাইল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন, আপনার আপনার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ ডেট অফ বার্থ টাইম বলুন। সকাল 6:42
কোথায় জন্ম? আচ্ছা মঙ্গলবার ছিল? আচ্ছা কি জানতে চান, প্রশ্ন কি? আপনি লাস্ট ইয়ার থেকেই কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন কি? হচ্ছে না, এবার হয়ে যাবে, অলরেডি আপনার হয়ে যাবে, কিন্তু সেটা একটু জন্মস্থানের বাইরের থেকে মানে একটু দূরে হওয়ার চান্সটা রয়েছে। কলকাতার মধ্যে হওয়ার টাইমটা অনেকটা চলে গেছে। এখন এই যে 30 তারিখে যে শনি ট্রানজিটটা করেছে না, এখানে আপনার একাদশে যাচ্ছে, একাদশ প্রতি একাদশ হয়ে যাচ্ছে, এটা ভালো, কিন্তু আপনাকে একটু কষ্ট দিয়ে হবে, একদম ঘরের কাছাকাছি কিন্তু হবে না। 50 কিলোমিটার, 50 কিলোমিটার পাবেন আপনি, এটা পাবেন, ঠিক আছে। এটা চান্স কি, কিসের চাকরি চাইছেন আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখুন চেষ্টা করুন, একটু বাইরের চান্সটা আছে, এখন যেটা আসছে এটা বাইরের চান্সই আসছে, আপনাকে সেই জায়গায় একটু মুভ করতে হবে, চাকরি পেয়ে যাবেন। কালসর্পের জায়গাটাকে একটু ঠিক করে নেবেন, না আপনার কালসর্প কেটে গেছে, কালসর্প নেই, ঠিকই আছে, মোটামুটি আয় উন্নতির যোগ ভালো আছে, আপনি টেনশন করবেন না, আপনার চাপ ভালো আছে, মোটামুটি 25% চাপ নিয়ে আপনার চলবে, চাপটা ভালো আছে, খারাপ না, এই এইটুকুনি পেলেও লোকে অনেক উচ্চে যায়, সেই জায়গাটা আছে, একটু বাধা দেয় রাহু কেতুটা চতুর্থ দশম করে দিয়েছে বলে এটা একটু চাপ থাকে চার্টে, ভয় পাওয়ার কিছু নেই, চারটা অর্থনৈতিক জায়গাটা আপনার স্ট্রং তৈরি করবে, যত দিন যাবে তত স্ট্রং তৈরি হবে। তো আমরা আলোচনায় আসব, অবশ্যই মনে রাখতে হবে যে গ্রহই কিন্তু আমাদের শেষ কথা, গ্রহই উত্তর দেবে চার্টের মধ্যে আমার কি হবে না হবে, যেমন উনি চাইছেন যে এইখানেই চাকরিটা, এবার গ্রহই ঠিক করে দেবে যে এটা এখানে হবে না দূরবর্তী জায়গায় হবে। অনেক ক্ষেত্রে আমি এমন আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি দুই ভাই বোনেরকে, একজন বোন থাকে দিল্লিতে আর একজন কলকাতায় ভাই থাকে, তো এমন কম্পিউটার রিলেটেড চাকরি হলো, তারা চাকরি চেঞ্জ চাইছিল কিন্তু তাদের এমন হলো দুজনেরই একই কোম্পানিতে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। তো এইরকমই গ্রহ হচ্ছে, এইরকমই আলটিমেটলি কিন্তু সেই মেয়েটি সেই চাকরিটা নিল, ছেলেটা বললো না এক জায়গায় ভাই বোন দুজনে আমি কাজ করব না, তো গেল না, কিন্তু দেখুন কিরকম গ্রহের খেলা, এত চেষ্টা করার পরেও সেই বাইরে গিয়ে এলো ছেলেটার ক্ষেত্রে, আবার ছেলেটা যে প্রজেক্টটা চাইছিল যে ছেড়ে দিতে, যে আমি এই প্রজেক্টটায় কলকাতায় থাকবো না, তো আমি ওকে যেভাবে গাইড করেছিলাম চেঞ্জ হয়েছে, এটা প্রজেক্টটা চেঞ্জ হয়ে গেল কিন্তু ওই কোম্পানিতে রইলো, কিন্তু দিদির সাথে ওই কোম্পানিতে গিয়ে দিল্লিতে কাজ করলো না। তো গ্রহই ঠিক করে দেবে ফাইনাল ডিসিশন যে কি করতে হবে কি না করতে হবে, ও চাইছিল বারবার যে প্রজেক্টটা চেঞ্জ হোক আমি এখানেই থাকি, সেটাই হলো, কিন্তু মধ্যখান থেকে দিদির সাথে একই কোম্পানিতে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, সেখানে ভাই বোন এক জায়গায় করবে একটা ঝামেলা আসতে পারে বা কিছু কোনো গন্ডগোল হতে পারে, তো সেই জন্য ওরা ডিসিশন নিল যে বোন যে দিল্লিতে আছে সেই কাজটা করবে ওই কোম্পানিতে আর ও ছেড়ে দেবে, তার কিছুদিনের মধ্যেই ওর এক্সিস্টিং কোম্পানি থেকে প্রজেক্ট চেঞ্জ হয়ে গেল। তো ডেফিনেটলি আমি করেছিলাম এবং টোটকা বলেছিলাম, ওরা আমার খুব বোনাফাইড ক্লায়েন্ট, বহু দিনের ক্লায়েন্ট, ওদের সমস্ত সুবিধা অসুবিধায় আমি সব সময় থাকি, আমি প্রায় 3 মাস ধরে ওর পেছনে এটার জন্য লেগে রয়েছি, টোটকা দিয়ে 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 আলটিমেটলি কিন্তু ওর প্রজেক্টটা চেঞ্জ হলো। যাই হোক, হ্যালো হ্যালো, সমস্ত কিছুই গ্রহের খেলা, গ্রহের ওপরই নির্ভর করতে হবে আপনাকে যে কি হচ্ছে কি হচ্ছে না, এখন আপনার হাতে কি রয়েছে, গ্রহ তো খেলা করবে, তো আপনার হাতে কি অস্ত্র রয়েছে যে আপনি নিজের ফেভারে আনবেন সেই ব্যাপারটাকে। গ্রহ তো গ্রহের মতো চলবে, গ্রহ গ্রহের মতোই চলবে, কিন্তু আপনার ফেভারে আনতে হবে, তো সেই ফেভারে আনার পথ রয়েছে, সেই ফেভারে আনলেই আপনি যেটা চাইছেন সেটা পেতে পারেন, তার জন্যই প্রতিকার প্রতিবিধান, তার জন্যই রেমেডি, তার জন্যই পাথর, তার জন্যই সব। সুতরাং আপনার ফেভারে গ্রহকে আনতে হবে, মানে আপনার গ্রহে গ্রহের মতো কাজ করছে কিন্তু আপনার ফেভারে গ্রহ নেই, তাহলে কি হবে?
গ্রহ গ্রহর মতো বেরিয়ে চলে যাবে, আপনি কিন্তু বেনিফিটেড হবে, আপনার ফেভারে আনতে হবে। আমি চাইছি যে আজকের প্রোগ্রামটা আমার খুব ভালো হোক, তো আমাকে তো সেইভাবেই কাজটা প্রোগ্রামটাকে তৈরি করতে হবে বা প্রোগ্রামটাকে আমার প্রেজেন্ট করতে হবে। তো ঠিক এই রকমই যে গ্রহকে যদি আপনি ফেভারে না আনতে পারেন, বসে নয়, ভালো কথা শুনুন, আমি সেই রকম অ্যাস্ট্রোলজার নয় যে গ্রহকে বসে আনবো, গ্রহকে আপনি কেন আমি কেন, আমাদের 14 পুরুষ গ্রহকে বসে আনতে পারবে না, গ্রহকে বসে আনা যায় না, ফেভারে কিছুটা আনা যায়, ধরুন যে রেগে না থেকে অন্তত যেন শুভ দৃষ্টিটা দেয়, ব্যাস তাতেই আমার হয়ে যাবে, বসে গ্রহকে আনার কারো ক্ষমতা নেই। সুতরাং আপনার ফেভারে কি আছে, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে তার ফেভারে কি রয়েছে যে পরীক্ষায় বা রেজাল্টটা ভালো হবে, সেটাই হচ্ছে আসল কেরামতি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমার নাম সুদীপ্ত সাহা, আমি টাওয়ার সম্বন্ধে জানবো, কেরিয়ার সম্বন্ধে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/9/95 22/9/95 আচ্ছা, হ্যাঁ টাইম বলুন। দুপুর 3:15 তিনটে বিকে দুপুর কিন্তু খুব স্যাটিসফাই আপনি হতে পারবেন না, আপনি এফোর্টস দেবেন, আপনার অনুকূলে গ্রহ নেই, অর্থাৎ চাকরি আপনি পাবেন এটা কনফার্ম আছে, কিন্তু চাকরি পাওয়ার পরেও আপনি স্যাটিসফাই হতে পারবেন না, আপনার চাকরির জব ছেদ হবে। এই নয় যে আপনি চাকরি পাচ্ছেন না মানে এই নয় যে আপনি কোনোদিন চাকরি করেনইনি, তা নয়, কিন্তু আপনার জব স্টেবিলিটি, জবের যে ধরে রাখার ক্ষমতা সেটা থাকবে না। তার মেন কারণ হচ্ছে রাহু মঙ্গলের অঙ্গার যোগ আপনার চার্টের 10ম স্থানে বসে রয়েছে, তা সেটা ঠিক করেছেন। চতুর্থ স্থানে কেতু রয়েছে, স্বাভাবিক আপনার আইনগত সমস্যা হয়েছে যাবে, সাবধানে থাকবেন, আপনি আইনগত সমস্যায় ফেঁসে যাবেন, আইনগত সমস্যা পুলিশি ঝামেলা এগুলো আপনার চাটে রয়েছে, তো এগুলো আপনি সাবধানে থাকবেন, ভালো জ্যোতিষের সঙ্গে আমি তো আপনাকে বলছি যে আপনার গন্ডগোল হয়ে রয়েছে চাটে, চাটে যদি গন্ডগোল থাকে তাহলে কিভাবে পাবেন আপনি, পেয়েও তো হাতছাড়া হবে। আপনার টাইম চলছে চাকরি পাওয়ার, কিন্তু আপনি চেষ্টা করছেন পাচ্ছেন না, তাই তো, তার মানে কি গ্রহ আপনার অনুকূলে নেই, গ্রহ আপনার অনুকূলে নেই, আর তার মধ্যে আপনার অঙ্গার যোগ হয়ে রয়েছে, তো ঠিকভাবে চাকরি পেতে গেলে আমি আপনাকে, আপনি যে অনেক দূরে থাকেন তবু আপনাকে আমি একটা বলতে পারি যে আপনি ভালো একটা অ্যামিথিস্ট পড়ুন, অ্যামিথিস্ট, ঠিক আছে, 10-12 রতির একটা অ্যামিথিস্ট পড়ুন, আপনার কিছুটা, পুরোটা হবে না, কিছুটা লাঘব হবে সমস্যার। চলছে এটা ধরুন আপনার নভেম্বর পর্যন্ত খুব ভালো চলবে, তো এর মধ্যেই চাকরি জোগাড় করতে হবে, নভেম্বর আপনার জন্য মেজর লাস্ট টাইম। হ্যাঁ, কি কাজ করেন আপনি, না না আপনার কি সেক্টরে, এখানে কি সেক্টরে করেছেন আপনি, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আছে সেগুলো তো বলতে হবে। হ্যাঁ, এক্ষুনি ওই রকম চাকরির যোগ নেই, ওই ওই রকম চাকরি হবে না, আপনাকে মোটামুটি একটু কসরত করতে হবে, সার্ভিস দিতে হবে, এরকম কনসার্নে আপনি চাকরি পাবেন, মানে ছুটোছুটি করতে হবে একটু, বুঝতে পেরেছেন, কিন্তু আপনি, আমি কিন্তু সেলস এর ব্যাপারটা এক্ষুনি বলছি না, সেলস আপনি বললেই পেয়ে যাবেন, এটা হবে না, কিন্তু না আমি আপনাকে এইচআরটে সেলস এর এক্ষুনি এক
আমি বলছি না, কিন্তু আপনি চাকরি পাবেন, বসে থাকারই চাকরি পাবেন, কিন্তু মার্কেট মুভ কিছু করতেই হবে, একেবারে বসা যাবে না। আপনার কর্মস্থান চর রাশি পড়েছে, চর রাশি থাকলে আপনি একেবারে সিটিং জব পাবেন না, কোনো মানে ঘোরাঘুরি পুরো না, না সেলস নয়, কিন্তু ধরুন পরিদর্শকের কাজ বা কোনো সিকিউরিটি অফিসের যে থাকে না, যে আমার এই মালপত্র দেখার যেগুলো ব্যাপার আছে সেই রকম টাইপের কিছুটা, সেরকমই পাবেন, সেরকমই খোঁজ করুন। ঠিক আছে, ভালো অ্যামিথিস্ট পড়ুন 10-12 অতীত। আর শুনুন দাদা, আমি আপনাকে একটা কথা বলছি, রোগ রেখে আপনি ভালো চাকরি পাবেন না। আপনার চার্ট আমি দেখলাম তো, যদি আপনি এই রোগটা রেখে ভালো চাকরি মনে করেন যে আমি মনের মতো ভালো চাকরি পাবো, নেভার, কোনোদিনও আপনি পাবেন না। কারণ অঙ্গারযোগ, রাহু মঙ্গলের অঙ্গারযোগ আপনার কর্মস্থানে বসে রয়েছে, মঙ্গল আপনাকে চাকরি দেবে, রাহু আপনার চাকরি খেয়ে নেবে, গন্ডগোলের জায়গা আছে, ঠিকভাবে পসিটিভ এগোচ্ছেন না আপনি, আপনার এগোনোতে ভুল আছে। আপনি ভাবছেন কবে পাবো তবে আমি নড়বো, এমনভাবে হয় না, গাছ পুঁততে হয় তবে ফল, মানে ফলটা দেখে নিয়ে গাছ পোঁতা যায় না। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। হুম বলুন। ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন, ছেলের ডেট অফ বার্থ টাইম বলুন। 7/9/2000 দুপুর 1:03। 7/9/2000? হ্যাঁ 2000। হুম টাইম বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার ছিল। আচ্ছা, ও হলো ধনু রাশি, ধনু লগ্ন, তাই তো? তা ভালো করে পড়াশোনা করান, চাকরির যোগ খুব ভালো রয়েছে, সরকারি চাকরির যোগ রয়েছে, একদম। এবার চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করান, কনফার্ম আছে চাকরি পাবে, সরকারি চাকরির কানেকশন খুব জোরালো আছে। পুলিশের কিন্তু ডাইরেক্ট পুলিশ না, লিখিত মানে পুলিশের যে মাঠের যেটা পুলিশের হয় আমি জানি চাকরিতে, কিন্তু আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি পুলিশেরই ক্লারিক্যাল, বুঝতে পেরেছেন? সেই সেই যদি পুলিশ যেতে হয় তাহলে সেই পুলিশের ক্লারিক্যাল চাকরিতে, এমনি মানে পুলিশ হিসাবে কিন্তু সেই চাকরির যোগটা দাঁড়াবে না, অথবা কোনো কোর্টের চাকরিও করতে পারে, ব্যাংকের চাকরি করতে পারে, রেলের চাকরি করতে পারে, এই এই লাইনগুলোতেই থাকুন, চাকরি এগুলোতেই হবে, জোরালো গভর্নমেন্ট চাকরির যোগ আছে, জোরালো, বুঝতে পেরেছেন? দেখছি, জোরালো গভর্নমেন্ট চাকরির যোগ আছে, এটা খুবই ভালো, এটা পাওয়া যায় না, এটা আছে এবং খুব স্ট্রং যোগ আছে, এটা শুরু হচ্ছে, এটা এবছর লাস্টের থেকে 6 বছর টাইম পাবেন, এর মধ্যেই চাকরি হবে। একদম এই 6 বছরের মধ্যেই টাইম, এই 6 বছরের মধ্যেই পাবে, প্রিপারেশনটা নিতে হবে, সরকারি চাকরি জয়নগরের মোয়া নয় যে এনে আপনাকে দিয়ে যাবে, আপনার ছেলেকে তৈরি হতে বলুন, সেই জায়গাটা ওর কিছু খামতি আছে, ওকে বলুন যে কোন কোর্সে ভর্তি হয়ে প্রিপারেশন নিক, ব্যাংকিংটার উপর জোর দিয়ে তৈরি করুন, ব্যাংকিংটার উপর জোর দিক, ব্যাংক আর রেল, হ্যাঁ ব্যাংক আর রেল এই দুটোর উপর তৈরি করুক, ওর বেসিক তৈরি হয়ে যাবে, এবং এই যে আগামী যে 6 বছরের স্প্যানটা, এর যে কোনো সময় ওর চাকরি লেগে যাবে, চাকরি হয়ে যাবে, ঠিক আছে? ফাড়া মানুষের জীবনে সবারই থাকে, অত ভয় পাওয়ার কিছু নেই, তাও দেখে নিচ্ছি, ফাড়া কার না থাকে, সবারই থাকে। শুনুন, ওর মনের জোরটা কিন্তু নষ্ট হয়ে যায় মাঝে মাঝে, ধৈর্য কম, ধৈর্য কম, ঠিক আছে, এগুলো ওকে ঠিক করাতে হবে। 2 নম্বর হচ্ছে যে রাহুর সপ্তমে রাহু বসে আছে, চন্দ্রের সঙ্গে ডাইরেক্ট দৃষ্টি বিনিময় করছে, তো ওর ক্ষেত্রে বাধা আছে, কিন্তু ওকে ব্যাংকিং এর আর রেলের জন্য তৈরি হতে বলুন, প্লাস ওকে অ্যাস্ট্রোলজিক্যাল বাধা বিঘ্নগুলোকে কাটানোর চেষ্টা করুন, গভর্নমেন্ট চাকরি যে খুব ভালো, খুব ভালো, অল্পতে মাথা গরম করে ফেলে কিন্তু সেটা করা যাবে না, ঠিক আছে? এমনি চার্ট ভালো আছে, আরে 22 বছর বয়স, এখনই দাঁড়ান, 21-22 বছর বয়স পাবে, এত অস্থির হবেন না, গভর্নমেন্ট চাকরি অত তাড়াতাড়ি হয় না,
বুঝতে পেরেছেন? তার জন্য একটা প্রিপারেশন প্রস্তুতির দরকার আছে। আপনি যে আপনার ছেলের অনার্স ছিল, এবার আমি আপনাকে একটা কথা বলি, ওকে ক্লাস 8 থেকে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবেদন গুলো করিয়েছিলেন টাইম টু টাইম, করাননি? তাহলে না করালে এই চারটা তো ভালো পেয়েছিলেন ভগবানের কৃপায়। তো আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো হেল্প একে দেননি, যার জন্য আজকে এই জায়গায় হয়ে গেছে এবং অনার্সটাও থাকলো না, নষ্ট হয়ে গেল সবকিছু। ও আমরা করা যাবে না, আপনি ব্যাংকিং এর চেষ্টা করান, আমি আপনাকে বলছি পেয়ে যাবে। আমার সাথে যোগাযোগ করবেন, ব্যারাকপুর চেম্বার বা শোভাবাজার চেম্বারে যোগাযোগ করবেন, আমি অবশ্যই গাইড করে দেব। ঠিক আছে, না শুনুন, এমন নয় যে আমি একটা দুটো রেলে পরীক্ষা দেবো আর চাকরি পেয়ে যাবো, অত সহজ নয়। তার জন্য ওকে প্রস্তুতি নিতে হবে, পরপর পর পরীক্ষাগুলো দিতে হবে। হ্যাঁ, পেয়ে যাবে, আমি বলেছি যখন চাপে সরকারি চাকরির যোগ আছে, আপনি একদম কনফার্ম থাকুন যে সরকারি চাকরি ও পাবে, কিন্তু তার প্রস্তুতিটা তো দরকার। কিছুটা ডিস্টার্ব আছে তো, কিছুটা তো ডিস্টার্ব আছে বলেই তো লাইনটা চেঞ্জ হয়ে গেল। সায়েন্সের স্টুডেন্ট যদি আমার কমার্সে চলে যায়, তার তার মানে বুঝতে হবে যে তার গ্রহের ডিস্টার্ব আছে, তাই না? তো সেই জায়গাগুলোকে আপনি যদি না ঠিক করে ফেলে রাখেন তাহলে কি হবে, ছেলেটা আস্তে 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 তলিয়ে যাবে, ওরম করলে তো হবে না। সায়েন্সের স্টুডেন্টকে আপনি আর্টসে যেতে হচ্ছে ভাবুন, তারপরে আপনাদের টডক নড়ে না ঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল করতে চান না, হেল্প দিতে চান না। অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প দিতেই হবে, অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প দিলে আপনার ঠিক মতো গাড়িটা চলবে। আপনি পেট্রোল না কিনে গাড়ি চালাতে চাইছেন, মানে পেট্রোল আমি কিনবো না, আমি গাড়ি আমার খুব সুন্দর চলবে, এত সহজ নয়। যে হার্ড অ্যান্ড ফাস্ট মার্কেট হয়েছে, যে কষ্টের সাধ্য মার্কেট হয়েছে, বহু লোক আছে যারা তাদের কোয়ালিটি আছে, কিন্তু কোয়ালিটি নিয়েও তারা লড়ছে কিন্তু পাচ্ছে না, অসম্ভব। আর তার মধ্যে আপনারা চাইছেন যে পেট্রোল ছাড়া গাড়ি দাগ 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 করে চলে যাবে, চাকরি পেয়ে যাবে, গভর্নমেন্ট চাকরি পেয়ে যাবে। এত সোজা, এত সোজা মার্কেটটা, অত সোজা নয়। কত লোক চাকরির পরীক্ষায় পাশ করেও রাস্তায় রাস্তায় বসে পাচ্ছে আপনারা দেখছেন না? আবার কিছু লোক তো চাকরিও পেয়ে যাচ্ছে, এমন তো নয় যে ওই কটা লোকই রাস্তায় বসে আছে যারা চাকরি পাননি, আর কেউ চাকরি পাচ্ছে না। আমার কাছে জ্বলন্ত দৃষ্টান্ত আছে, চাকরি পেয়ে গেছে কিন্তু তারা প্রথম থেকে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল তাদের বাবা মারা হেল্প দিয়েছে, সোনার জিনিস বন্ধক রেখে তারা সেই কাজ করেছে, তাদের দিয়েছে আমার চোখে দেখা। আজকে তার ছেলে মেয়ে চাকরি করছে, সরকারি চাকরি করছে। তা সুতরাং ভালো কিছু পেতে গেলে ভালো সার তো গাছের গোড়ায় দিতে হবে। গাছের গোড়ায় আমি সার দেবো না, আমি শুধু বসে বসে আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে যাবে, ভালো চাকরি পাবে, হাউ ইট ইজ পসিবল? এখন পুরো ফ্যাক্ট হয়ে গেছে। আর যদি মনে করেন যে শুধু টোটকার উপর ভরসা করে লাইফ কাটাবেন, তাহলে সারা জীবন জ্যোতিষীরা গুল মেরে যাবে আর আপনারাও সেগুলো খেয়ে যাবেন। একজন জ্যোতিষী বলছে যাওয়ার সময় পুকুরে একটা ওই লোহা ফেলে দিয়ে চলে যাবেন, সব কার্য সিদ্ধি হয়ে যাবে। এত বড় গুল মেরে লাভ নেই, মানুষকে কতদিন আর ঠকাবে তুমি, কতদিন ঠকাবে? একটা পুকুরে একটা পেরেক ফেলে যাবো, যাওয়ার সময় আমি ইন্টারভিউতে পাস, তাহলে সবাই ওই ইন্টারভিউতে ওই পেরেক ফেলে যেত। এত সহজ নয়। ঠিকভাবে গ্রহ, আমি প্রথমেই প্রোগ্রামের প্রথমেই বলেছি যে গ্রহকে আপনার ফেভারে আনতে হবে, মূল কাজটাই হচ্ছে গ্রহকে আপনার ফেভারে আনতে হবে। যদি ফেভারে আনতে পারেন পাবেন, ফেভারে না আনতে পারলে ওই টিভি দেখতে হবে বসে বসে জ্যোতিষের প্রোগ্রাম। যাই হোক, একটু হাই টিউনে বলে ফেললাম, মার্জনা করবেন আপনারা আমাকে, আমাকে অনেকে বলে যে আপনি বলে ফেলেন সত্যি কথাগুলো। ঠিক আছে, একটু মার্জনা করে নেবেন আর ভালো থাকুন, ভালো রাখবেন সকলকে। আপনার সমস্যা সমাধান করাটাই আমার কাজ, আমি এই প্রফেশনে এসেছি আপনাকে সমস্যার সমাধান করে দেবো, ঠিকভাবে গাইড করে দেবো। আমি ভগবান নয় কিন্তু আমি গাইড করে দেবো, সেই গাইডটা যদি নিতে পারেন এটাইতেই আপনার কাজ হয়ে যাবে। ভালো থাকুন, আজকের মতো শেষ করলাম, নমস্কার, বিদায়। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে?